কিন্তু জুবিনদাক ভাল পাবগৈ ভালপোৱা দেখুৱাবগৈ যে আমি ভয় খাই থকা নিচিনাকে বা মাক দেউতাকে ভয় খাই থকা নিচিনাকে এতিয়া ডিব্ৰুগড় ইউনিভাৰ্সিটিত ভয় হ'ব যে মোৰ ল'ৰাটোক অহা বছৰত মোৰ ছোৱালীজনীক ডিব্ৰুগড় ইউনিভাৰ্সিটিত পঢ়ামনে পঢ়ালে যদি সেই মই এতিয়া য'ত আছোঁ এয়া হৈছে ডিব্ৰুগড় ইউনিভাৰ্সিটিৰ হাত হয়তো চাগে মাক দেউতাকহঁতৰ এতিয়া চিন্তা হৈ গৈছে যে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত ল'ৰা ছোৱালীক কেনেকৈ পঢ়ুৱাব ৰেগিং কাণ্ডৰ পিছত গোটেই অপ্ৰিয় সত্য কথা যে চবৰে হয়তো চিন্তা হৈছে যে নিজৰ ল'ৰাটো যদি ৰেগিঙৰ ফলত শাৰীৰিকভাৱে ক্ষতিগ্ৰস্ত হয় চবে চিন্তা কৰিব আৰু এইটো অপ্ৰিয় সত্য কথা আৰু এতিয়া মই এইটোৱেই দেখুৱাব বিচাৰিছোঁ যেনেকৈ নিউজ চাই পেলাই চবেই ভয় খাই আছে ঠিক তেনেকৈ মই এতিয়া য'ত আছোঁ এয়া হৈছে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ হাত মোৰ যদি নাই ভুল হোৱা হাত মানে হৈছে হতাকাৰে হা মূৰ্ধন্যত্ব আৰু সেই মূৰ্ধন্যতটোৰ হাতখনৰ অৰ্থ হৈছে বজাৰ আমি আগতে পঢ়িছিলোঁ আৰু মই দেখুৱাইছোঁ আমাৰ পিছফালে আগফালে গোটেই পৰিৱেশত ৰাজনীতি পোষ্টাৰো লাগি আছে ছোৱালী ল'ৰা মানে ছাত্ৰ ছাত্ৰীসকলে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত এতিয়াও ছেফ হৈ বা এতিয়াও যিটো বন্ধুত্বসুলভ এটা সম্পৰ্ক এতিয়াও ইয়াত বজাই ৰাখিছে সিফালে সন্মুখত ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি আৰু ইয়াৰ সন্মুখত বজাৰখন আৰু মই য'ত আৰম্ভ কৰিছিলোঁ ভিডিঅ'টো সেয়া হৈছে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ এটা আড্ডা আৰু ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত বৰ্তমান সময়ত চলি থকা আড্ডা যদিও সময়ৰ লগে লগে এতিয়াও আপোনালোকে শুনা পাই আছে যে বিভিন্ন ধৰণৰ কণ্ট্ৰভাৰ্চিয়েল ইছ্যু যে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ ৰেগিং কাণ্ডৰ পিছত কি কি আকৌ নতুন হেৰি কথা ওলাইছে মোৰ ওলাইছে এইখন কি হয় ৰাজনীতি অঁ য'ত নেকি ক'ৰ পৰা এইটো হেৰি নহয় তোমালোক কি হয় চিনেমা অঁ আচ্ছা বঢ়িয়া 23 তাৰিখে আচ্ছা এইটো বিষয়ে কৈ আছোঁ মই সেই কথাটো কৈছোঁ যে য'ত নেকি এতিয়া চিনেমা এখন চাবৰ কাৰণে যেনেকৈ ৰাজনীতি জুবিনদাৰ এখন নতুন চিনেমা ৰাজনীতি 23 ডিচেম্বৰত মুক্তি পাব মই এই কথাখিনিয়ে উপস্থাপন কৰিব বিচাৰিছোঁ যে আমি ভয় খাই থকা নিচিনাকে বা মাক দেউতাকে ভয় খাই থকা নিচিনাকে এতিয়া ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত তেনেকুৱা ধৰণৰ ভয় লগা দৃশ্য নাই নেদেখিব এতিয়া সময় হৈছে 6:55 ইয়াত বাইদেউহঁতে দাদাহঁতে দোকান ভালকৈ চলাই আছে ষ্টুডেণ্টছবিলাকে আহি বজাৰ কৰিছে ভাল সময়ত আনকি দেখিছোঁ চাগে প্ৰশ্নটো হ'ব চাগে কোনজন মুখ্যমন্ত্ৰীৰ কাহিনীৰে নিৰ্মিত এই চলচ্চিত্ৰখন ইয়াত লাকি ড্ৰ'ৰ কিবা হেৰি কৰিছে মানে মই এইটোৱে প্ৰকাশ কৰিব বিচাৰিছোঁ যে এটা ঘটনাৰ ফলত এটা অঞ্চল বা এখন ঠাইৰ বিভিন্ন ধৰণৰ বিৰূপ প্ৰভাৱ এটা পৰে মানুহে যেতিয়ালৈকে নাই চোৱা আপুনি যেতিয়া দেখি আছে এতিয়া আপোনাৰ লাগিব ইয়াত যদি ইয়াত ষ্টুডেণ্টে এনেকৈ ঘূৰিব পাৰিছে এই 7টা বজাত তেন্তে একো তেনেকুৱা ধৰণৰ বেয়া লগা বা ভয় লগা একো পৰিৱেশ নাই সেই পজিটিভ কথাখিনি মই দেখুৱাব বিচাৰিছোঁ আৰু সেই পজিটিভ কথাখিনিত এখন ডিউ আড্ডা য'ত গানৰ আড্ডা চলি আছে য'ত জুবিনদাৰ গান আমাৰ চিংগাৰৰ নাম কি চিংগাৰৰ নাম আৰ্শাদ জামান ন ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি তাৰপিছত এইফালে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি নহয় এতিয়া কি কি ৰাজনীতি চিনেমাখনৰো প্ৰমোচন হ'ল বুলি ক'ব পাৰি বা 23 ডিচেম্বৰ তাৰিখে
পরিবেশ জুবিনদার গান বলি আছে আর ভাল লাগিছে জুবিনদার রাজনীতি ফিল্ম পোস্টারিং ইয়াদ হয়ে আছে স্টুডেন্ট বিলাক ইয়াদ আছে মই একদম উল্লেখ করবলগিয়া বিষয় এটু এই হাতখন বজারখনত ডিব্রুগড় ইউনিভার্সিটি বজারখনত আপুনি মুরগির পর আরম্ভ করে শাক পাচলির পর আরম্ভ করে আপুনি আনকি গাহরি মাংস ইয়াত পাব তো মই এই কথাখিনিয়ে কৈছো যে ইয়াত বন্ধুত্বসুলভ সম্পর্ক আছে আমার সোশ্যাল মিডিয়া আমি সবই ইউজ করো আমার পাওয়ার বহুত আছে মিডিয়াবিলাকর কিন্তু ডিব্রুগড় ইউনিভার্সিটি যান বিলাক বেয়া খবর আমি পঠিয়াম কিমান সকল মাক বাপেকর ভয় হব যে মোর লড়াটুক অহা বছর মোর ছালীজনীক ডিব্রুগড় ইউনিভার্সিটিত পড়াম নে পড়ালে যদি সেই আনন্দ শর্মার নিচিনা হেৰি হয় আর এনেকা বাতরিবিলাক যিমান দিয়া যাব তেনেকুৱা ধরনের একটা বিরূপ প্রভাব আহিব মই সেই কারণে একটা ভাল পরিবেশ যে হয়ে আছে আপুনি মই নেদেখা আগলৈকে এতিয়াও বিশ্বাস নকৰোঁ গতিকে মই দেখাব চেষ্টা কৰিছোঁ যে এই ডিব্রুগড় ইউনিভার্সিটির এই ডিইউ হাটখনত এনেকুৱা আড্ডার পরিবেশ হৈছে তার মানে একটা সুস্থ আর সবল আর মানে সুস্থির একটা পরিবেশ ইয়াত আছে আকো আমি নেক্সট জুবিনদার গানে আকো যাম আচ্ছা আচ্ছা এইখানে কই লো জুবিনদার গান নেক্সট ভাবি লোলে সবরে বিচারিছো দে এখন মই দেখাম রাজনীতি সিনেমাখনের ফ্যান ক্লাবর লড়া সকলে কষ্ট করে আছে এক ইয়াতো একটা কথা কো আচ্ছা জুবিনদার গান নহয় একটা কন্ট্রোভার্সি আকো এটা চলিছে এই যে দীপেন বড়ুয়ার কিনা এনেকা কল মই বিচাৰো যে আমি সবেই জুবিনদাক ভাল পাওঁ কিন্তু জুবিনদাক ভাল পাব গৈ ভাল পোৱা দেখুৱাব গৈ এজন আন এজন শ্রদ্ধেয় ব্যক্তিক আমি অসম্মান কৰাটো এটো মুঠে উচিত নহয় হয় নাই হ্যাঁ এটো কেনেকুৱা পায় মানে যে ভাল জুবিনদাৰ জুবিনদাৰ জেগাত কারণ জুবিনদাক যদি আমি বেলেগকে আৰু এজন ওলাব তো যদি জুবিনদাক তেওঁৰ লগত আমি হেৰি কৰোঁ তুলনা কৰোঁ হবনে নহব নহব গতিকে জুবিনদাক ফেন ক্লাবৰ মেম্বাৰ্ছ আছে গতিকে ভাল পায় নে এই কথা সমর্থন জানায় নে যে জুবিনদা ভাল বলে কব গিয়ে পেলে দীপেন বড়ুয়া দেব হব না লাগে আসলে যদি তখেতে এটা কইছে যে এই গান তো আমার পারমিশনের কথা কইছে আমার এবার বুঝিব লাগিছিল তো সেই কথা দীপেন বড়ুয়া ডাঙর ইয়াকে সমালোচনা করব তখেতে অসমের সঙ্গীত জগতের কারণে কি কৈছে সেটু এটা মানে কথা কব খুঁজছিল আর এটা মানে কোথাও যে 23 ডিসেম্বর যখন সিনেমা আছে রাজনীতি একটা প্রশ্ন এখন দিছে দাদাই লিখিছিল নাকি ন দাদা আপনি লিখিলে ন ইয়ার না হেটু ফিলাপ করলে ন লাকি ড্র প্রশ্ন হল যে কোনজন মুখ্যমন্ত্রীর কাহিনী নির্মিত এই চলচ্চিত্রখন 10 ডিসেম্বর লাস্ট ডেট আপনার যদি পায় এই হেরি করব এইখন এখন ফটো খন এটা দাদা কিনা একটা লিখিছে মানে আপনার নক হ্যাঁ হ্যাঁ খালি হিংস এটা দিব পাও পওয়া হর আছে জুবিনদার কন্ট্রোভার্সি ইয়াতে একটা কথা আছে যে গোলাপ ফুল ভাল পাও বলে তগর ফুল বেয়া বলে তো আমি কব নয় জুবিনদার জুবিনদার জায়গা এই বস্তুটা কেউ হব দিব না মানে কইছো কারণ একটা সময় জুবিনদার ধরল আমার মাজ নাইকিয়া হয়ে যাব একটা বয়স হব বা হেৰি হব তেতিয়া আকৌ বেলেগ এটা কারণে জুবিনদাক টানি আনিব পৰাটো বা খোঁজাটো ভাল কথা নহব গতিকে আমি হেনেকুৱা ধৰণৰ কন্ট্রোভার্সি কেতিয়াও বিচৰা অনুচিত জুবিনদাৰ গানে শুনো নহয় এইটো শুনো নেকি কি নাম দি মাতিমে শুনো যিটোক লৈ হৈছে আমাৰ ডিব্ৰুগড় ইউনিভার্সিটি আৰশাদ জামান ভাই কেনেকা গায়নো আমি শুনো এইখিনি মই আকৌ শুনিব মানে মই ভাবোঁ যে এই শুনাৰ পিছত এই যিটো টিউনটো ওলাইছে আৰশাদ জামান লগত এওঁলোকে সহযোগ কৰিছে এটা বেলেগ ফিলিংছ এটা দিছে মানে গতিকে ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিত কোৱালিটি আছে কোৱালিটি থকাটো আমি সদায় কামনা কৰিম আমি তাক বেয়া প্ৰভাৱলৈ দিয়া খবৰবিলাক আমি যিমান পাৰোঁ নাশ কৰিম মানে আমি হেৰি কৰিম ইগনোৰ কৰিম গতিকে মই ভাবোঁ যিসকলে অসমৰ এই ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি যে গৌৰৱময় এখন ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ সন্মান আৰু স্বাৰ্থৰ কথা ভাবে গৌৰৱ অনুভৱ কৰে
তেনেহ'লে ভিডিঅ' শ্বেয়াৰ কৰি যিমান নিগেটিভ কথা ওলাব এইবিলাক হেৰি কৰিব লাগে, কাৰণ সঁচা কথাত ইয়াত পলিটিক্স এটা নিশ্চয় ক'ৰবাত আছে মোৰ মতে আৰু। গতিকে আমি সেইবিলাকত গৈ মোৰ অনুষ্ঠানটো মোৰ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটি অসমৰ থকা মোৰ ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিখন মানে সন্মান লাঘৱ হোৱাটো নিবিচাৰোঁ। আৰু ছেকেণ্ড কথা যে এনেকুৱা ধৰণৰ জুবিন গাৰ্গৰ ফেন ক্লাব দৰকাৰ যিয়ে নেকি 7-8 বজাত ঘৰৰ পৰা ওলাই আহি কলেজৰ লগৰ বন্ধুসকলৰ লগতে হওক বা ছেনিয়ৰ্ছৰ লগত কিবা এনেকুৱা বিলাইছে বা যি বাৰ্তা প্ৰেৰণ কৰিব লাগে কৰিছে, এনেকুৱা ধৰণৰ জুবিন গাৰ্গ ফেন ক্লাব বিচাৰোঁ। শেষত এইখিনি আছিলে আজিৰ ভিডিঅ'টো। মই ভাবোঁ যে আমাৰ গৌৰৱময় ডিব্ৰুগড় ইউনিভাৰ্চিটিৰ যি অস্তিত্ব বা আন 10 হাঁহিব নোৱাৰাকৈ বেয়া খবৰবিলাকক আমি শ্বেয়াৰ কৰা বাদ দি, তাক কমেণ্ট কৰা বাদ দি, ভাল এইটো পৰিৱেশ দেখা পালে এই ভাল পৰিৱেশটোক সমৰ্থন জনাই ভিডিঅ'টোত আপোনালোকে মতামত আগবঢ়াব লাগে আৰু মই ভাবোঁ শ্বেয়াৰ কৰিব লাগে। ধন্যবাদ, নমস্কাৰ।